নমস্কার ভূমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে আপনাদের সকলকে স্বাগত ভূমি বার্তা নিয়ে চলে এসেছি আমি তনুশ্রী আসছি বিস্তারিত খবরে কুমিরের হানায় আতঙ্কে গোটা নদিয়াবাসী ঘন্টায় ঘন্টায় ভাগীরথী নদীর তীরবর্তী বেশ কয়েকটি গঙ্গার ঘাটে ভেসে উঠছে কুমির আর তাতেই আতঙ্কে ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষ নদীতে নেমে স্নান করতে যাচ্ছে না কেউ গতকাল নদীয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জ গঙ্গার ঘাটে ভেসে উঠেছিল কুমির এরপরেই আতঙ্ক সৃষ্টি হয় গোটা নবদ্বীপ জুড়ে খবর পাওয়া মাত্রই বন দপ্তরের কর্মীরা ভাগীরথী নদীর তীরবর্তী বেশ কয়েকটি গঙ্গার ঘাটে সাধারণ মানুষকে সচেতন ও তদারকি শুরু করে দেয় যদিও নবদ্বীপের পর এবার কুমিরের হানা শান্তিপুরে শান্তিপুর থানা এলাকা শ্রীরামপুর গঙ্গার ঘাটে ভেসে ওঠে কুমির তাতেই ভয়ে জড়সড় এলাকার সাধারণ মানুষ কয়েক ঘন্টা যেতে না যেতে শান্তিপুর টেঙ্গিডাঙ্গা গ্রামের গঙ্গার ঘাটে আবারও জলে ভেসে ওঠে কুমির সেখানকার সাধারণ মানুষও ভয়ে জড়সড় হয়ে পড়ে যদিও ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা উপস্থিত প্রতিনিয়ত লক্ষ্য রাখছে জলে ভেসে ওঠা কুমিরটির দিকে রাত দিন এক করে এখনো পর্যন্ত নদিয়ার নবদ্বীপ থেকে শান্তিপুর পর্যন্ত ভাগীরথী নদীর বিভিন্ন ঘাটে অবিরাম তদারকি করে যাচ্ছে বন দপ্তরের কর্মীরা কারণ কোন সাধারণ মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় পাশাপাশি নদীতে নেমে যাতে স্নানে কারোর বাধা না ঘটে প্রতিনিয়ত সাধারণ মানুষকে সচেতন করছেন বন দপ্তরের কর্মীরা এ ব্যাপারে বলতে আমাদের সকালের দিকে আমরা শুনেছি নাকি রামনগর যে ঘাট সেই ঘাটে দেখতে পাওয়া গেছে পরে আমরা সেইটা ওখানে আমরা গেছিলাম এবং ওখানে তদারতি করেছি এবং স্টাফ আছে করছে এবং কালনাঘাটে তদারতি করছে কিন্তু তারপর আমরা বুঝতে পারি যে ডাকার যে ঘাট আছে বালির চর আছে সেই চরের সাইডে ওখানে কুমির অলরেডি দেখা যাচ্ছে মাঝে মাঝে উঠছে এবং সেই কুমির মাঝে মাঝে জলের নিচে যাচ্ছে তো ওইখানে যাতে কোনো অসুবিধা না হয় যাতে সতীর নিচে চলে যেতে পারে এবং কেউ আহত না করে সেই জন্য আমরা ওইটাকে তদারতি করছি এবং দেখভালের জন্য আমরা ডিউটি আছি আচ্ছা আপনার যেখানে আমরা রয়েছি এই জায়গাটার নাম কি এইটা হচ্ছে টেঙ্গিডাঙ্গা শান্তিপুর পিএস এর মধ্যেই পড়ছে শান্তিপুর নদীয়া নদীয়া থেকে কমল দত্তের রিপোর্ট ভূমি সেভেন এখনকার মতো ভূমি বার্তা এই পর্যন্তই অন্যান্য খবর ও অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে